বৈদিক ভিলেজে আজ থেকে চিন্তন শিবির শুরু হচ্ছে বিজেপির। 3 দিনের এই চিন্তন শিবির চলবে, অর্থাৎ 3 দিন ধরে এই বৈঠক হবে এবং এই বৈঠকের বেশ কয়েকটি ধাপ রয়েছে। জেলা সভাপতিরা তাদের একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে, অর্থাৎ বিজেপির 42টি যে সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলার সভাপতিরা তারা আজকে আসছেন বৈদিক ভিলেজে। সকাল 11টায় তাদের প্রশিক্ষণ শুরু হবে। সূত্রের খবর অনুযায়ী তাতে কলকাতা বিমানবন্দরে দুপুর 12টা নাগাদ সেখানে এসে পৌঁছবেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সুনীল বানসাল, যাকে সম্প্রতি পশ্চিমবঙ্গে তাকে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে এবং কৈলাস বিজয়বর্গীয় জায়গায় সুনীল বানসালকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরেই প্রথমবার সুনীল বানসাল আসছেন কলকাতায় এবং এখানে 3 দিনের বৈঠক। তার সাথে যেমন জেলা সভাপতিরা যোগ দেবেন ঠিক তেমনই বিজেপির বিধায়ক ও সাংসদ তারাও কিন্তু এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন। মূলত সুনীল বানসাল জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় কি কাজ করতে হবে, আসন ধরে রাখতে কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া উচিত, জনপ্রতিনিধিতে সেই বার্তা দেবেন এবং সেই প্রশিক্ষণ দেবেন। এখানে বিজেপির বিভিন্ন যুব মোর্চা, মহিলা মোর্চা, তপশিলী মোর্চা তারাও কিন্তু আসছেন, তবে তাদের সঙ্গে আলাদা করে বিজেপির বৈঠক হবে কিনা সেটাও এখনো সুনিশ্চিত করে বলা হয়নি। তবে বিভিন্ন মোর্চার সংগঠনেরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকতে পারেন এমনটাই সূত্রে জানা যাচ্ছে। কার্যত নবান্ন অভিযানের আগে 3 দিনের এই চিন্তন বৈঠক বা বিশেষ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পাশাপাশি সামনের পঞ্চায়েত ভোটকেও পাখির চোখ করে এই চিন্তন বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।